সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আমি বলছি আজকে আমরা ঢাকা বোর্ডের দুই সালের দ্বিতীয় অধ্যায়ের যে সেট আর ফাংশন প্রশ্ন হয় এক নম্বর প্রশ্নটা আমরা আজকে করাবো দেখো এটা ঢাকা বোর্ডের দুই হাজার সালে এক নম্বর প্রশ্ন আমরা প্রশ্নটা একটু দেখে নিই প্রশ্নটা দেখলে আমাদের একটু সুবিধা হবে কি আমরা দেখে তারপরে সিদ্ধান্ত নেব যে কীভাবে করবো দেখো এ ইকুইলটা দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স বি সেট ইকুয়ালটা দেওয়া আছে শূন্য এক দুই এবং আর অন্য আর দেওয়া আছে কি এক্স কেম ওয়াই করুন এক্স এফস এ অর্থাৎ এক্সটা এর সদস্য ওয়াইটাও এর সদস্য এবং এক্স মাইনাস ওয়ান ইল্ট ওয়ান শর্ত দেওয়া আছে তাহলে দেখো ক নাম্বারে কি প্রশ্ন করলো আমাদেরকে দেখাও যে এ ও বি নির্ণয় করে দেখাও যে সেটের উপাদান সংখ্যা এন হল পে এর উপাদান সংখ্যা টু এন কে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এটা ছিল খ প্রশ্ন আর গ নাম্বারের প্রশ্ন কি আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর এবং ও রেঞ্জ আর করো তালিকা পদ্ধতি প্রকাশ করে এবং ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করো এই ছিল প্রশ্ন তাহলে প্রথমে আমরা ক নাম্বারের প্রশ্নটা দেখি ক নাম্বারের প্রশ্নটা বললো দেখাও যে এ ও বি পরস্পর নিঃ সেট তাহলে আমরা কিভাবে দেখাবো আমরা রাফ করে রেখেছি কিন্তু দেখো দেওয়া আছে কি ফোর কমা ফাইভ কমা সিক্স এই সেটটা দেওয়া আছে এ আর বি সেটটা দেওয়া হচ্ছে কি শূন্য এক দুই এখন এটা যদি দুইটাকে আমরা যদি সেদ করি ইন্টারসেক্ট করি সেদ সেট তৈরি করি এ সেদ বি সমান সমান দেখো তিন চার পাঁচ ছয় এই সেটটা সেদ বি সেটটা শূন্য এক দুই এই দুইটা সেটের মধ্যে সেদ মানে কমন কমন কি আমাদের কিছু আছে কিছুই কমন নাই তিন এই সেটে নাই এক দুই এই সেটে নাই শূন্য এই সেটে নেই তাহলে কিছুই কমন নাই তার মানে এটা ফাইভ ফাঁকা সেট ফাঁকা সেট হইল মানে এদের মধ্যে কোনো কিছুই কিন্তু কমন হইল না যার কারণে আমরা বলতে পারি এ এবং বি পরস্পর নিঃছেদ সেট অর্থাৎ এর মধ্যে কোনো কমন নাই নিচ্ছেদ ঠিক আছে হয়ে গেলে আমাদের ক নাম্বার প্রশ্নটা এটা দুই মাস থাকে নিশ্চয়ই তোমরা জানো সেগুলো তাইলে বুঝতে পারলা এটা আর দেখো খ নম্বর প্রশ্নটা কী বললো খ নম্বর বললো পি এর নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা প্রথমে তাহলে পাওয়ার সেটে আমরা নির্ণয় করব পি এ নির্ণয় করে দেখাও যে এর উপাদান সংখ্যা এন হলে পি এর উপাদান সংখ্যা টুটি পর এনকে সমর্থন করে খ নম্বর প্রশ্নটা নিলাম তাহলে খ নম্বর উত্তরটা দেখি আমরা এই যে খ নম্বর উত্তরটা আমরা করে রেখেছি দেওয়া আছে এ সেটটা কী দেওয়া ছিল থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে পাওয়ার সেটে ইকুয়াল টু কী হয় পাওয়ার সেটটা বের করে তোমরা নিশ্চয়ই জানো একটা করে সদস্য নিতে হবে তারপর দুইটা করে তারপর তিনটা করে তারপরে চারটা তারপরে একটা ভাগ আছে তাহলে দেখো প্রথমে তিন নিলাম তিন তারপরে একটা করে চার পাঁচ ছয় একটা করে নিলাম তিন চার পাঁচ ছয় এরপরে দুইটা করে দেখো তিন দিয়া তিন চার তিন দিয়ে তিন পাঁচ তিন দিয়ে তিন ছ অর্থাৎ আমরা তিনের কাজ তিনকে হাতে ধরে রাখবো যে পর্যন্ত শেষ না হয় তিনের সাথে চার নেব তিনের সাথে পাঁচ তিনের সাথে ছয় তাই নিলাম দেখো তিনের সাথে চার তিনের সাথে পাঁচ তিনের সাথে ছয় এরপরে তিনের কাজ শেষ এরপরে চার হাতে ধরলাম আমরা চারের সাথে পাঁচ চারের সাথে ছয় তাহলে চারের সাথে পাঁচ চারের সাথে ছয় চারের গাছ হয়ে গেল এরপরে আমরা পাঁচ হাতে ধরলাম পাঁচ ছয় পাঁচ ছয় একটাই এখানে তাহলে দুইটা করে নেওয়া আমাদের হয়ে গেল এখন আমরা নেব তিনটা করে দেখো প্রথম নিলাম তিন চার পাঁচ তিন চার পাঁচ এরপরে নিলাম তিন চার ছয় পাঁচটা বাদ দিয়ে দিলাম প্রথম দুইটা ঠিক রেখে এরপরে তিন পাঁচ ছয় দেখো তিন পাঁচ ছয় এরপরে তিনকে তিনটাকে ছেড়ে দিলাম আমরা এই চার দিয়ে তিনটাকে নিলাম চার পাঁচ ছয় এরপরে নিলাম আমরা চারটাকে বাদ রাখলাম না এরপর আমরা পুরো চারটেই নিলাম যে সেটটা আমাদের দেওয়া নিলাম তিনটা করে নেওয়া হয়ে গেল এরপরে আমরা চারটে করে নিলাম চারটে করে একটাই আছে এরপরে আমরা একটা ফাঁকা সেট নিলাম তাই না এখন আমরা দেখি যে আমাদের এ সেটে কি উপাদান সংখ্যা কয়টা ছিল এক দুই তিন চার তাইলে দেখি এখানে এ সেটের উপাদান সংখ্যা এন ইকুয়াল টু চার আর যেটা পাওয়ার সেট তৈরি করলাম তার উপাদান সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে পি এর উপাদান সংখ্যা ষোলো পাইলাম আমরা তাহলে টু টু দি পর এন এন মানে চার পাইছি তাহলে টু এর পর এন মানে চার বসালাম এর পর যদি চার হয় তাহলে দুইকে চারবার লিখে গুণ করলে হয় ষোলো তাইলে ষোলোর সাথে আর এই সূত্রটার সাথে মিলে গেল তাহলে কি লেখা যায় যে পি এর উপাদান সংখ্যা টুয়েন কে সমর্থন করে তাইলে আমাদের প্রমাণিতটা হয়ে গেল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো খ নাম্বারটা হয়ে গেল এবার আমরা দেখব গ নাম্বারটা গ নাম্বারের প্রশ্নটা আরেকবার আমরা দেখে নেই সেটা হলো যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর আর রেঞ্জ আর নির্ণয় করো ডোম আর রেঞ্জ আমরা চিনি অন্য এর যে ডোম রেঞ্জ প্রথমটা ডোম পরেরটা রেঞ্জ তাহলে আমরা সেই উত্তর সিটে আমরা চলে যাই দেখো গ নম্বরে দেওয়া আছে এ ইকাল টু তিন চার পাঁচ ছয় এবং এই আর ইকুয়ালটা দেওয়া আছে এক্স কোমা ওয়াই কোলন এক্স এফসিলিন এ ওয়াই এফসিলিন এ এবং এক্স মাইনাস ওয়াই ইকাল টু ওয়ান তাহলে এখন প্রত্যেক এক্স এফসিলিন এর জন্য ওয়াই ইকাল টু দেখাই যে এই ওয়াইটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই ওয়ানটাকে যদি বাম পাশে নিয়ে যাই তাহলে হয় এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই তাই না ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান হয় না এই অন্যায় থেকে এই শর্ত থেকে এর মান নির্ণয় করি তাহলে এখানে যে তিন চার পাঁচ ছয় আছে এটা যদি আমরা একটা একটা করে এক্স ধরি তাহলে ওয়াইটা কত হয় এক্স যদি তিন ধরি ওয়াই হয় এক্স প্লাস ওয়ান চার হয় এক্স যদি চার ধরি তাহলে ওয়াই হয় পাঁচ এক যদি পাঁচ ধরি ওয় হয় ছয় এক্স যদি ছয় ধরি আমাদের কিন্তু চারটে আছে তিন চার পাঁচ ছয় এক যদি আমরা ছয় ধরি তখন ওয়াই হয় সাত কিন্তু একটা জিনিস খেয়াল করো তোমরা সেটা হলো যে এই সাত কিন্তু এর উপাদান না এ সেটের মধ্যে কিন্তু সাত নাই তাহলে আমরা সাতটাকে কিন্তু ওয়ের উপাদান ধরতে পারতেছি না তাহলে সাতটা যদি না ধরতে পারি নটিক টু ইকুয়াল এ আর তাহলে এই অন্যয়টা সিক্স সেভেন সেটা কিন্তু আমাদের আর সদস্য না তাহলে আরের আমরা অন্য কয়টা পাইলাম এখানে দেখো তিন চার পাইলাম একটা চার পাঁচ একটা পাঁচ ছয় একটা এটা কিন্তু আমাদের নেওয়া গেল না তাহলে কয়টা পাইলাম তিনটে তিন চার চার পাঁচ পাঁচ ছয় এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই নেওয়ার পরে তাহলে আমাদের এই মানে যে সেটগুলো পাইলাম জোড়াগুলো তাইলে এর মধ্যে থেকে প্রথম সদস্য নিয়ে যে সেটটা হবে সেটা হবে ডোম আর শেষের সদস্য নিয়ে যে সেটটা হবে সেটা হবে রেঞ্জার ডোম আর রেঞ্জার দেখো ডোম আমরা বের করলাম তিন চার পাঁচ দেখো তিন চার পাঁচ আর রেঞ্জ ছয় এটাই কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছিল আমাদের তাইলে বের করা হয়ে গেল কিন্তু নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা আমাদের কিন্তু শেষ হয়ে গেল আজকের লেসনটা শেষ করার আগে যে কথাটা আমি বলবো তোমাদেরকে সেটা হলো যে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে আর যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো লাইক করতে পারো শেয়ার করে বন্ধুদেরকে জানাতে পারো তুমি বেল বাটনটা প্রেস করে রাখতে পারো যাতে আমি কোনো ভিডিও দিলে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকেও বলবো বারবার তোমরা প্র্যাকটিস করবা আর একটা কথা আমি বলতে চাই সেটা হলো যে নিশ্চয়ই তোমরা জানো যে প্রতি বছর আমি এইসএসসি পরীক্ষার এক মাস আগে তিনটা সাবজেক্টের উপর সাজেশন দিয়ে থাকে শর্ট সাজেশন যেগুলো তোমাদের বেশ ভালোই কমন পড়ে কখনো কখনো হানড্রেড পারসেন্টই কমন পড়ে সেটা যদি পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশন বাটনের পাশে বেল বাটন থাকে সেটাকে প্রেস করে তুমি রাখতে পারো যাতে সাজেশনটা দিলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় তারপরে তুমি সেই নোটিফিকেশন অনুসারে তুমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দু আজকে শেষ করব সকলকে আবারও পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছে খোদা